কনফিডেন্স, আস্থা, বিশ্বস্ততা, নির্ভরশীলতা ও আত্মবিশ্বাস। আমাদের একটা সুখের সংবাদ দিয়ে আমরা বক্তব্য শুরু করছি। বিসিএস প্রশাসন ক্যাডার যিনি সারা বাংলাদেশে প্রথম স্থান অধিকার করেছেন, যার মোহাম্মদ টটি ফয়সল তালুকদার, তার অনুভূতির মধ্য দিয়ে ক্যাডারদের অনুভূতি প্রকাশের পর্ব শেষ। যারা টটি ফয়সল তালুকদার বিসিএস প্রশাসন ক্যাডার প্রথম স্থান অধিকার, সালাম আলাইকুম, সবাইকে শুভ অপরাহ্ন। বিসিএস কনফারেন্স আয়োজিত সাংখ্যিকতম বিসিএস ক্যাডার অফিসারদের সংবর্ধনা অনুষ্ঠানে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি আসলে খুব দুঃখিত যে আজকে আমি দেখে হয়েছে, তো আমার অনুভূতি ব্যক্ত করার কথা বলা হয়েছে যে আসলে অনুভূতি তো সবার কম বেশি একই রকম। আমাদের অনেক স্বপ্ন ছিল একজন বিসিএস ক্যাডার অফিসার হওয়া, তো সেই হিসেবে আমরা আল্লাহ তাআলার শুকরিয়া যে সেই লক্ষ্যে আমরা পৌঁছাতে পেরেছি। তো এই জন্য সকল ক্যাডার অফিসারদের মতোই আসলে আমারও অনুভূতি অবশ্যই মানে ভাষায় প্রকাশ করার মতো না। বাকি এই প্রথম হওয়ার পেছনে আসলে মানে পরিশ্রম বা চেষ্টা বা এরকম অনেকের সহযোগিতা, অনেকের অবদান, সর্বোপরি আল্লাহ তাআলার যে রহমত, এটা আসলে মানে এইভাবে সব কিছু মিলাই আসলে এই অবস্থানে আসা। এরকম বিভিন্ন অনুষ্ঠানে আমি কনফিডেন্সের আমি ফিলিপিন ভাই বা সবগুলোতেই কোচিং করেছি এবং এই ধরনের অনেক অনুষ্ঠানে আমি গিয়েছি, এরকম অডিয়েন্স থেকে আমি অনেকের বক্তব্য শুনেছি, অনেককে দেখেছি। তো আল্লাহ তাআলা শুকরিয়া যে আজকে আমি এরকম অবস্থানে থেকে কথা বলতে পারছি। তো আসলে আমার যেটা মনে হয় যে সব কিছুর ক্ষেত্রে আসলে লক্ষ্যটা স্থির করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে আমি আসলে কি হতে চাই। যে আসলে মানে এখানে দেখা যাচ্ছে যে আমার কথাটা একটু অন্যরকম, বেশিরভাগই মানে আমার আগে রুবিয়া তো বলে গেলেন যে উনি অনেক ওনার লাস্ট বিসিএস ছিল, উনি অনেক সফলতার মধ্যে দিয়ে অনেক চেষ্টা করে এরপরে এরকমভাবে খুব ভালো একটা পজিশনে চলে এসেছেন। এবার দেখি আমার যেটা আমার একটা প্রথম বিসিএস ছিল, তো আমি প্রথম থেকেই আসলে চেষ্টা করেছি যে আমাদের প্রথম বিসিএসে এই জিনিসটা হয়। এই জন্য আসলে আমি ইচ্ছা করেই মানে কোনো ধরনের জবে জয়েন করি নাই বা কোনো ধরনের কোনো কিছুতেই কনসেন্ট্রেট করি নাই। আমি ইচ্ছা করেই চেয়েছিলাম যে আমার যে টার্গেট আছে এই টার্গেট অনুযায়ী যেন আমি আমার লক্ষ্যে পৌঁছে করি। তাহলে তারা শুক্রিয়া যে আমি সেক্ষেত্রে সফল হয়েছি। তা আমার কাছে মনে হয় যে প্রথমে লক্ষ্যটা স্থির করা দরকার। আমাদের রাজভাইয়া সেমিনারে বেশিরভাগ ক্ষেত্রেই একটা কথা বলেন যে যদি এরকম ভাবে আমরা মানে প্রথমবারই ক্যাডার হওয়ার জন্য চেষ্টা করতে পারি, তো তাহলে দেখা যায় যে যদি একবার মিস হয় তাহলে পরের বার হতে পারে। আর যদি আমরা ওইভাবে চেষ্টা করি যে করতেই থাকি এক সময় হবে, তাহলে আসলে মানে দেখা যাচ্ছে যে জিনিসটা অনেক কঠিন হয়ে যায়। সেই জন্য যারা এখানে ক্যান্ডিডেট আছেন বা আমরা এখানে বেশিরভাগ অফিসারই দেখা যাচ্ছে, তো যাই হোক যারা ক্যান্ডিডেট আছেন তাদের প্রতি আমার মানে সাজেশন থাকবে যে ডেডিকেশন দিয়ে যেন প্রথমবারই হয়ে যায় এভাবে এরকম চেষ্টা করা, যেন ভালোভাবে আমি আমার রিপোর্টটা দিতে পারি। আর কনফিডেন্সের ক্ষেত্রে যেটা বলবো, এখানে আমার শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলীও আছে, তো ওনাদের অনেক ক্লাস আমার করা হয়েছে, ওনাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ। এরপরে বেলাল আহমেদ রাজু ভাই আছেন, উনিও আমাকে অনেক অনুপ্রেরণা দিয়েছেন, তো ওনার প্রতি আমি বিশেষভাবে কৃতজ্ঞ। বা কোচিংয়ের পরিচালনা যারা কোচিংয়ের ম্যানেজার বা ওনাদের সাথে আমার অনেক ভালো সম্পর্ক ছিল, সবাই আমাকে অনেক উৎসাহ দিয়েছে, তো সবার উৎসাহ দেওয়ায় এটার প্রতি আমি আসলে অনেক কৃতজ্ঞ থাকবো, সারা জীবনে এটার প্রতি আমি কৃতজ্ঞ থাকবো। বাদ বাকি কোচিংয়ের ব্যাপারে যেটা, যে কোচিং তো আসলে অবশ্যই বাণিজ্যিক প্রতিষ্ঠান, যে ওনারা বাণিজ্যিকভাবেই জিনিসটা পরিচালনা করবেন, সাথে সাথে এরকমভাবে সেবামূলক যে মনোভাব, এটা আসলে যে কোচিং সেন্টার যত বেশি দিতে পারবে তো সেখানে তাদের উন্নতি, তাদের প্রতি স্টুডেন্টদের আকর্ষণ বা তাদের প্রতি মানে যে সবার একটা মায়া, যে আমরা এই যে বিসিএস কনফিডেন্স আর হয়তো আমাদের কোচিংয়েও করা হবে না, মানে কোচিংয়েও করা হবে না, মানে যদি আমরা ওইভাবে ইনভলভ না থাকি সেখানে হয়তো ওইরকম আমাদের আশা থাকা আসা যাওয়া হয়তো ওইরকম হবে না। কিন্তু তারপরেও কোচিং সেন্টারের যারা ছিলেন তো তাদের যে আন্তরিকতা এটা অবশ্যই আমাদের মনে থেকে যাবে। সেই জন্য যে বেলাল আহমেদ রাজু ভাইয়ের কাছেও আমার অনুরোধ থাকবে
যে উনি যেভাবে বলেন যে আসলে শুধুমাত্র বাণিজ্যিক ক্ষেত্রেই না, বাণিজ্যিক জিনিসটাকে কতটুকু সেবামূলক করে ক্যান্ডিডেটদের কাছে, পরীক্ষার্থীদের কাছে পৌঁছানো যায়, উনি সেটা চেষ্টা করেন যে এটা যেন উনি ভবিষ্যতেও আরো ভালোভাবে এরকমভাবে কন্টিনিউ করে যায়। আর আমাদের পক্ষ থেকেও আমাদের যতটুকু পরামর্শ প্রয়োজন হয় বা যতটুকু আমাদের অনুপ্রেরণা প্রয়োজন হয়, আমরা অবশ্যই চেষ্টা করবো যে সব সময় বিসিএস কনফিডেন্সে সেটা এরকমভাবে দিয়ে যাওয়ার জন্য। তো এই তো মোটামুটি। আর আরেকটা কথা, যে আমাদের এখানে যারা আমার সহকর্মীরা আছেন, ক্যাডার অফিসাররা আছেন, তো তাদের তো আমি আপনাদেরই সাথীরা একজন, তো আমরা আসলে অনেক আশা নিয়ে এই ক্যাডার সার্ভিসে যোগ দিয়েছি। তা আমি আশা করবো যে আমরা যে আশা নিয়ে যে সুন্দর একটা মানে ক্যারিয়ারের জন্য যে আমরা যে বিসিএসে এসেছি, তো এইটার মনোভাবটা যেন আমাদের একেবারে চাকরি শেষ পর্যন্ত যেন এরকম আমাদের বজায় থাকে। তা আমরা যেন সততা, যোগ্যতা, দক্ষতা এই জিনিসগুলো যেন এখন যেরকম মনোভাব আছে, আমরা যেন চাকরি শেষ পর্যন্ত এরকম মনোভাব নিয়েই যেন আমরা এটা চালিয়ে যেতে পারি। এই জন্য আমরা সবাই এরকমভাবে চেষ্টা করব। আমি আসলে বিসিএসে যখন ট্রাই করেছি তো আমার সামনে অনেক ধরনের অপশন ছিল। তো অনেকের কাছে এটা মানে আমার এরকম অনেক কথা শুনতে হয়েছে যে তোমার মতো একটা ছেলে তুমি কেন বিসিএসে আসলা, তুমি তো বিসিএসে গিয়ে শেষ হয়ে যাবা, তুমি তো বিসিএসে গিয়ে নষ্ট হয়ে যাবে, তুমি কিছুই করতে পারো না। তো আমি আশা করি এবং আমার এটা দৃঢ় বিশ্বাস যে আমাদের যে জেনারেশন, আমরা যে অফিসাররা এখন ক্যাডার সার্ভিসে যোগ দিচ্ছি, ইনশাল্লাহ আমাদের দ্বারা অবশ্যই অবশ্যই দেশ ও জাতির কল্যাণ হবে এবং আমরা এই যে মনোভাবটা, এই মনোভাবটা ইনশাল্লাহ আর কিছুদিনের মধ্যে এরকমভাবে বাংলাদেশে পরিবর্তন হয়ে যাবে। এটা এরকম আমার দৃঢ় বিশ্বাস এবং আমি আমার যে সহকর্মীরা আছে প্রত্যেকের কাছে এটা মানে অন্তর থেকে অনুরোধ করবো যে প্রত্যেকে যে যার অবস্থানে থাকবে সেখান থেকে অবশ্যই চেষ্টা করবেন যেন এরকম আমাদের এখনকার যে মেন্টালিটি আছে, প্রত্যেকেরই এখন মানে খুবই ভালো মেন্টালিটি, তাদের খুবই দেশ জাতির জন্য খুবই দরদ বা যে আগ্রহ নিয়ে আমরা এরকমভাবে মানে প্রশাসনে বা যে যে ক্যাডারে আছে সেখানে যোগ দিতে যাচ্ছি, তো এটা যেন এরকমভাবে আমাদের কন্টিনিউ করা যায়, এটা আমার সবার কাছে অনুরোধ থাকবে। আর তো সেরকম কিছু আসলে বলার নাই, অনুভূতি তো আসলে বলে আসলে শেষ করা যাবে না বা বলার আসলে এত বেশি অবকাশও নাই। তো যাই হোক, পরিশেষে আমি মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি আর সবার প্রতি অনেক অনেক শুভকামনা থাকবে, যে যে অবস্থানে আছেন সেখান থেকে যেন এরকমভাবে নিজেদের লক্ষ্যে নিজেদের গন্তব্যে পৌঁছাতে পারেন, এই জন্য সবার জন্য দোয়া থাকবেন। আমার জন্য প্রত্যেকে দোয়া করবেন যেন এরকম আমরা প্রত্যেকেই তাদের লক্ষ্যে পৌঁছাতে পারি। আল্লাহ তাআলা আমাদের সহায় হোক। সালামাত সবাইকে।